আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন। চিকেনটাকে আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন এটাকে একসাথে মিক্সড করে এটা ম্যারিনেট করে নেবো। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি তেল। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করব। দেখতে পাচ্ছেন এটা ভালো করে ম্যারিনেট করা হচ্ছে। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসটা খেতে, ততটাই সফট আর টেস্টি হবে। ম্যারিনেট করাতে মাংসর টেস্ট হয়। দারুণ একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন।